আমরা এই চ্যাপ্টারে একবারে শুরুর দিকে বলছি এটা যে বেদন যোগ্যতা কোন মাধ্যমের বেদন যোগ্যতা বা যেটাকে আমরা এপসাইলন বা এপসাইলন নট দ্বারা রিপ্রেজেন্ট করছি সেই টার্মটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাওয়া যাবে যখন আমরা ক্যাপাসিটর করব। আমরা যতটুকু পারা যায় এখান থেকে হচ্ছে এটা বোঝার চেষ্টা করবো যে এপসাইলনের ভূমিকাটা আসলে কি এবং এটা ক্যাপাসিটরের ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল বা হচ্ছে যেটাকে বলা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম মাঝখানের যে অন্তরক পদার্থটা আছে সেই পদার্থের প্রপার্টি থেকে আমরা বুঝতে পারবো। তো আমরা জানি এটা একটা হচ্ছে ক্যাপাসিটার, একদিকে প্লাস চার্জ জমা হয়েছে, একদিকে মাইনাস চার্জ জমা হয়েছে এবং মাঝখানে হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম আছে এবং দুই পাশে হচ্ছে একটা ব্যাটারি অ্যাড করা আছে যার মাধ্যমে হচ্ছে প্লাস এবং মাইনাস জমা হয়েছে এবং আমরা অলরেডি দেখছি কিভাবে জমা হয়। তো এখন এই প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, আমরা জানি ইলেকট্রিক ফিল্ড প্লাস থেকে মাইনাসের দিকে তৈরি হবে এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে আর রিপ্রেজেন্ট করা হয়েছে এই লাল ই ভেক্টরটার দ্বারা। তো আমরা মনে হয় জানি যে যখন ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে ইলেকট্রিক ফিল্ড পাস করবে ম্যাটেরিয়ালটা তৈরি হয় কি দিয়ে, অণু দিয়ে, পরমাণু দিয়ে, আর অণু পরমাণুর মধ্যে কি আছে ইলেকট্রন এবং প্রোটন আছে, প্রোটন দ্বারা নিউক্লিয়াস তৈরি আর ইলেকট্রন গুলো চারপাশে মুক্তভাবে ঘুরতে থাকে কক্ষপথের মধ্যে। তাহলে আমরা কি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড যখন এই ইলেকট্রন এবং প্রোটনের মাঝখান দিয়ে অতিক্রম করবে মানে প্লাস এবং মাইনাস চার্জের মাঝখান দিয়ে অতিক্রম করবে তাহলে এইগুলাকে পোলারাইজ করে ফেলবে, এর মাধ্যমে কি ঘটবে ইলেকট্রিক ফিল্ড যেই দিকে যাচ্ছে প্লাস চার্জ গুলো সেই দিকে বল অনুভব করবে আর মাইনাস চার্জ গুলো ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে বল অনুভব করবে, রাইট? অন্য কথায় প্লাস চার্জ যেগুলো আছে বাইরের দিকে এই প্লাস চার্জ গুলো মাইনাস কে টান দিবে আর মাইনাস চার্জ গুলো প্লাস কে টান দিবে। ফলাফল হিসেবে আমরা কি বলতে পারি যে একটা অ্যাটম বা হচ্ছে গিয়ে মলিকুলের মধ্যে যে প্লাস মাইনাস সেই প্লাস মাইনাস গুলো হচ্ছে সেপারেশন হয়ে যাবে, একদিকে প্লাস জমবে একদিকে পার্সিয়ালি মাইনাস হয়ে যাবে, এটাকে আমরা বলি ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, পার্সিয়ালি প্লাস হয়ে গেছে পার্সিয়ালি মাইনাস হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা কি হয়ে গেল, এটা আসলে একটা ডাইপোল হয়ে গেছে, রাইট? দুইটা মেরু তৈরি হয়ে গেছে আর দুইটা মেরু তৈরি হওয়ার কারণে একটা মজার ব্যাপার ঘটবে, সেটা হচ্ছে আমরা জানি প্লাস থেকে মাইনাসের দিকে সবসময় ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ফলে এই প্লাস মাইনাস সমৃদ্ধ এই যে ডাইপোলটা আছে এই ডাইপোলটার ভিতরে প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে গিয়ে এখন ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, রাইট? ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তো এই ইলেকট্রিক ফিল্ড গুলাকে আমরা নিচে ছোট ছোট হচ্ছে গিয়ে ভেক্টর সাইন দ্বারা হচ্ছে ব্লু কালারের ভেক্টর সাইন দ্বারা আমরা দেখাইছি। তো অনেকগুলা এরকম ব্লু কালারের ভেক্টর যদি হচ্ছে গিয়ে একসাথে একই দিকে থাকে তাহলে সবগুলা মিলে বড় একটা ব্লু কালারের ভেক্টর তৈরি করবে। আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে এই যে ব্লু কালারের ভেক্টর যেটা হচ্ছে পোলারাইজেশনের মাধ্যমে তৈরি হচ্ছে এই ভেক্টরটা এই লাল ভেক্টরের অপোজিট দিকে কাজ করতেছে। আমরা খুব বোঝার জন্য খুব সহজভাবে বলতে পারি এটা হচ্ছে বাহ্যিক ভাবে প্রযুক্ত হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর এটা হচ্ছে অন্তর্নিহিত তড়িৎ ক্ষেত্র, এই যে ব্লু কালারের যেটা অন্তর্নিহিত তড়িৎ ক্ষেত্রটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করতেছে। ফলাফল হিসেবে সে এই যে ই রেড কালারের যে ই ভেক্টরটা আছে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র আছে তার বিপরীত দিকে কাজ করার কারণে আমরা ভেক্টরের ফর্মুলা থেকে জানি দুইটা ভেক্টর পরস্পর অপোজিট ডিরেকশনে কাজ করলে একটা একটাকে নাকচ করে দিবে বা হচ্ছে কি একটা একটা প্রভাবকে কমায় দিবে। তাহলে আমরা বলতে পারি এই ভেক্টরটা এইটার প্রভাবকে কি করে দিবে, কমাই দিবে। তাহলে আলটিমেটলি এটার মধ্যে দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস করতো সেই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড কি এখন পাস করবে না, তার চেয়ে কম পাস করবে, তার চেয়ে কম পাস করবে। তো আমরা যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড আসলে পাস করবে এটা আসলে কিসের উপর তাহলে ডিপেন্ড করতেছে, এটা ডিপেন্ড করতেছে ভিতরে পোলারাইজেশন কম হইতেছে নাকি বেশি হইতেছে, অন্য কথায় এই ম্যাটেরিয়ালটা কেমন। যদি ম্যাটেরিয়ালটা খুব সহজেই পোলারাইজড হয়ে যায় অর্থাৎ সহজেই প্লাস মাইনাসের সেপারেট হইতে পারে তাহলে অনেক শক্তিশালী হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে ভিতরে, ফলাফল হিসেবে এই ইয়ের মান অনেক বেশি কমে যাবে। আর যদি এই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস খুব কম পরিমাণে তৈরি হয় মানে সেপারেশন হয় খুব কম তাহলে হচ্ছে ভিতরে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তৈরি হবে খুব উইক আর ফলাফল হিসেবে এই ইয়ের মান তেমন একটা কমবে না। আর এই ইয়ের মান কমবে কি বাড়বে এটা সম্পূর্ণ তাহলে ডিপেন্ড করতেছে এটার পোলারাইজেশনের প্রপার্টির উপরে, সেটা আমরা সরাসরি বলতে পারি এপসাইলন দ্বারা প্রকাশ করতে পারি। এই এপসাইলনটা তাহলে কি, এপসাইলনটা হচ্ছে গিয়ে এইটার ভিতরের যে বাধাটা এই বাধাটাকে হচ্ছে গিয়ে আমরা একটা প্রপার্টির নাম দিচ্ছি সেটা নাম দিচ্ছি এপসাইলন। এই বাধা যদি বেশি হয় এপসাইলন বেশি, এই বাধা যদি কম হয় এপসাইলন হচ্ছে কম, অর্থাৎ অন্তর্নিহিত ইলেকট্রিক ফিল্ড যত বেশি হবে বাধা পাবে তত বেশি, তখন এই এপসাইলন হবে তত বেশি, ভেদ করার ক্ষমতা হবে তত কম, তাই বেদনযোগ্যতা নাম দেওয়া হয়েছে এই এপসাইলনের। এখন একটা
খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, কিভাবে এই অ্যাপসাইলনটা আমরা অলরেডি ইকুয়েশন থেকে দেখছি, সি এর ইকুয়েশন থেকে আমরা দিই সি ইকুয়াল টু অ্যাপসাইলন এ বাই ডি, এই ইকুয়েশন থেকে আমরা দেখছি এ এবং ডি যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ পাথ দুইটার মধ্যবর্তী দূরত্ব সেম, পাথের ক্ষেত্রফল সেম, এই দুইটা যদি কনস্ট্যান্ট রাখি তাহলে সি শুধুমাত্র অ্যাপসাইলনের উপরে নির্ভর করবে, অর্থাৎ সি বাড়লে অ্যাপসাইলন বাড়বে, অন্য কথা অ্যাপসাইলন বাড়লে সি বাড়বে, আমরা অ্যাপসাইলনকে চেঞ্জ করে সি কে কন্ট্রোল করতে পারি। তাহলে মাঝখানের ম্যাটেরিয়ালের আমরা যদি অ্যাপসাইলনটা বাড়াইতে পারি বা কমাইতে পারি তাহলে হচ্ছে কি হবে, সি বাড়বে অথবা কমবে। আমরা তাহলে একটু দেখি কিভাবে এই জিনিসটা সিটাকে বাড়াই অ্যাপসাইলন চেঞ্জ করার মাধ্যমে। আমরা মনে করলাম প্রথমে আমরা এমন একটা মাঝখানে পরাবৈদ্যুতিক মাধ্যম নিয়ে আসছি যার অ্যাপসাইলন হচ্ছে কম এবং সেটাকে আমরা নাম দিলাম অ্যাপসাইলন ওয়ান। এর পরবর্তীতে নতুন একটা ম্যাটেরিয়াল নিয়ে আসছি যার হচ্ছে কি বেতন জগতে অ্যাপসাইলন টু, এবং আমি ধরে নিলাম অ্যাপসাইলন টু গ্রেটার দেন অ্যাপসাইলন ওয়ান, পরবর্তী মাধ্যম যেটা তার বেতন যোগ্যতা বেশি আর আগেরটার বেতন যোগ্যতা কম। এটার মানে কি? এটার মানে হচ্ছে এইটার পোলারাইজেশন পাওয়ার বেশি, এটার হচ্ছে পোলারাইজেশন পাওয়ার কম, রাইট? অর্থাৎ এইটার এই অ্যাপসাইলন প্রপার্টি বিশিষ্ট ম্যাটেরিয়ালটার ভিতরে যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেটা হবে উইক, আর এইটার মধ্যে যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেটা হবে খুবই স্ট্রং। তাহলে এইটা হচ্ছে উইক ফিল্ড আর এটা হচ্ছে স্ট্রং ফিল্ড, এটা থেকে উইক এবং এটা থেকে স্ট্রং ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখি উইক এবং স্ট্রং হলে কি হয়। আমরা মনে জানি যে ক্যাপাসিটরের দুই প্রান্তে বিভব পার্থক্য যে বি আছে, এই বিটা আসলে সাম্যাবস্থায়, মানে যখন একবার সম্পূর্ণরূপে চার্জ জমা হয়ে গেছে তখন ব্যাটারির বি এর সমান। কোনোভাবে আমরা যদি এই বিটাকে কমাই দিতে পারি, যেটা হচ্ছে গিয়ে এই ক্যাপাসিটরের বি, এই বিটা যদি কোনো কারণে কমে যায় তাহলে আরো বেশি চার্জ হচ্ছে গিয়ে কি হবে, এই এই ব্যাটারি থেকে এই ক্যাপাসিটরে গিয়ে জমা হইতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে যদি এই দুইটার বিভব পার্থক্যে, এই যে এইটার বিভব পার্থক্য এবং এইটার বিভব পার্থক্য, এই দুটো যদি সমান না হয়, যদি এইটা কম হয়ে যায়, ক্যাপাসিটরের বিভব পার্থক্য ব্যাটারি বিভব পার্থক্যের চেয়ে কম হয়ে যায়, তাহলে হচ্ছে ব্যাটারি থেকে আরো বেশি চার্জ গিয়ে ক্যাপাসিটরে জমা হইতে পারবে। তাহলে আমরা দেখি যে এই বিটা চেঞ্জ হয় কিনা। আমরা মনে হয় জানি এই যে মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের সাথে ক্যাপাসিটরের বি এর একটা রিলেশন আছে, সেটা আমরা জানি ভি ইকুয়াল টু ইডি, রাইট? এবং ভি ইকুয়াল টু ইডি এর মধ্যে ডিটা কনস্ট্যান্ট, দুই পাশের মধ্যবর্তী দূরত্বটা কনস্ট্যান্ট আমরা ধরতে পারি। এই দুই প্রান্তের যে বি আছে এই বিটা এই দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। তাহলে এই বিটা ডি এর যেহেতু চেঞ্জ হচ্ছে না, ফলে বিটা ডি এর উপর নির্ভর করে না, কিন্তু যদি ইটাকে চেঞ্জ করতে পারি তাহলে বিটা চেঞ্জ হয়ে যাবে, এবং রিলেশন বলতেছে ই কমলে বি কমবে, ই বাড়লে বি বাড়বে। তো আমরা কি করছি, আগে অ্যাপসাইলন ওয়ান ছিল, এখন অ্যাপসাইলন টু হয়েছে, মানে আগে দুর্বল ছিল, এখন শক্তিশালী পরাবৈদ্যুতিক মাধ্যম নিয়ে আসছি। আর শক্তিশালী পরাবৈদ্যুতিক মাধ্যম নিয়ে আসার ফলে কি হয়েছে, মাঝখানের যে ব্লু কালারের ইলেকট্রিক ফিল্ড আছে সেটা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, আর মাঝখানে ইলেকট্রিক ফিল্ড অনেক শক্তিশালী হয়ে যাওয়ার কারণে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র এটা কি আগের মতোই আছে নাকি অনেক বেশি কমে যাবে, অনেক বেশি কমে যাবে, কারণ এবার বাধা বেড়ে গেছে। এইটার কারণে ইলেকট্রিক ফিল্ড যদি হয় ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড যদি হয় ইআইএন টু আর এটা যদি ইআইএন ওয়ান হয়, তাহলে আমরা জানি ইআইএন ওয়ান গ্রেটার দেন হচ্ছে সরি ইআইএন টু গ্রেটার দেন হচ্ছে ইআইএন ওয়ান, এটা আমরা বলতে পারি এই দুইটা থেকে। তো ইআইএন টু যখন হয়ে গেছে এক নাম্বার থেকে দুই নাম্বার যায়, এই ইআইএন টু ই থেকে কি অনেক বেশি পরিমাণে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ কমাই দিবে, আর ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ যেহেতু কমে গেছে ফলে বি ও কি করছে কমে গেছে, আর বি যখনই কমে যাবে, বি কমে যাওয়া মানে কার রেসপেক্টে কমে গেছে, এই ব্যাটারি বি এর রেসপেক্টে, ব্যাটারি বি কখনো কমে না, কারণ ব্যাটারির ভিতরে কেমিক্যাল রিয়াকশন চলে, কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে সব সময় কনস্ট্যান্ট বিভব পার্থক্য মেনটেন করে, ফলে এই বি যখনই এটা এইটার দুই প্রান্তের বি কমে গেছে, ফলে এইটার বি এটাকে ফোর্স করবে আরো বেশি চার্জ জমা করার জন্য। ফলাফল হিসেবে আমরা কি বলতে পারি যে যখনই আমরা ভিতরের হচ্ছে অ্যাপসাইলনটাকে চেঞ্জ করে দিলাম, সাথে সাথে হচ্ছে গিয়ে এইটার চার্জ ধারণ করার ক্ষমতা বেড়ে গেল বা কমে যেতে পারে, আমরা যেহেতু অ্যাপসাইলন বাড়াইছি চার্জ ধারণ করার ক্ষমতা বাড়ছে, কিন্তু যদি আমরা হচ্ছে কি এটা কমাই দিতাম তাহলে চার্জ ধারণ করার ক্ষমতা কমে যেত। তাহলে সি কম হবে নাকি বেশি হবে, এটা সম্পূর্ণরূপে তাহলে কিসের উপর ডিপেন্ড করতেছে, অ্যাপসাইলনের উপরে, এবং অ্যাপসাইলন আমরা বর্তমানে দেখছি অ্যাপসাইলন যখন বাড়াইছি ই কি করছে কমে গেছে, ভিতরেরই বেড়ে গেছে বাইরেরই কমে গেছে, রেজাল্টেন্ট যেটাকে আমরা বলতে পারি লব্ধি।